আল্লাহ তালা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা আমি আল্লাহ এই নাজিল করেছি আর এই কুরআন রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছে বড় বড় কিতাব কয়টা আঙ্গুলটা তুলে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাওরাত নাজিল করেছি কিন্তু তাওরাত রক্ষণা বেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নি নাই আমি আল্লাহ জবুর পাঠিয়েছি কিন্তু জবুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নি নাই আমি আল্লাহ ইনজিল নাজিল করেছি কিন্তু ইনজিল হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নি নাই দুনিয়ার মানুষ শোনো আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআন রক্ষা করার দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আমার বাবার মায়ের এই কোরআনের বয়স এখন প্রায় দেড় হাজার বছর কয় হাজার বছর প্রায় পনেরো শত বছর এই বয়স হয়েছে এই কোরআন দেড় হাজার বছর হওয়ার পরও কোরআনের একটি হর পরিবর্তন হয় নাই একটি আয়াত পরিবর্তন হয় নাই একটি নুক্তা পরিবর্তন হয় নাই কোরানকে যদি জিজ্ঞেস করে নে কোরান তোমাকে এইভাবে অভিকৃতকে রেখেছে কোরান থেকে জবাব আসবে ইন্না নাহনু নু নাজা নাজেক ইন্না আল্লাহ আল্লাহবাক এই কোরআন রক্ষা করার দায়িত্ব হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিভাবে আল্লাহ রব্বুল আলামিন এটা কিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন দেড় হাজার বছর হয়ে গেল তাওরাত পরিবর্তন হয়ে গেছে ইনজিল পরিবর্তন হয়ে গেছে জবুর পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই কোরআনার একটা হরফ পরিবর্তন হয় নাই আল্লাহ রব্বুল আলামিন হাফিজদেরকে তৈরি করে রেখেছেন হাফিজদের কলবে কলবে এই কোরআনকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন কোরানকে রক্ষণা বেক্ষণ করেছেন চিৎকার দিয়ে বলুন না সুবাহা এটার নাম কি জুরে বলুন এটার নাম কি কোরআনকে যদি জিজ্ঞেস করি এ কোরআন তোমার বাড়ি কোথায় আপনি কোরআন নিয়ে বসবেন আর প্রশ্ন করবেন একটা একটা প্রশ্ন করবেন প্রতিটি প্রশ্নের উত্তর কোরআন আপনাকে দিবে এই জন্য আমার রসুল বলেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় মান আরাদা মা আল্লাহ যদি কোন বন্দা আল্লাহর সাথে কথা বলতে চায় আপনারা কি আল্লাহর সাথে কথা বলতে চান হাতটা তুলে দেখান তো একটু মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে جاتেন উনাকে বলা হয় মূসা কलीमullah মূসা কलीमullah মানে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন জিব্রাইল ছিল না میکাইল ছিল না ইসরাফিল ছিল না কোন ফেরেশতার মাধ্যম ছাড়া কোনো ধরনের ফোন ছাড়া ফ্যাক্স ছাড়া নেট ছাড়া অনলাইন ছাড়া যিনি সরাসরি সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন আর রসুল বলেন তোমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও তোমরা কোরান নিয়ে বসে যাও কোরান যখন পড়া শুরু করবে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবে তোমাকে তুর পাহাড়ে যেতে হবে না তোমাকে অন্য কোথাও যেতে হবে না তোমার ঘরের মধ্যে উপরে ভিতরে মসজিদের মধ্যে যে তুমি রেখে দিয়েছ সে কোরআন নিয়ে বসে যাও বন্দা তুমি কোরআন পড়বা আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় কুরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাউহিম মাহফুজ দুনিয়ার মানুষ আমার বাড়ি হচ্ছে লওহে মাহফুজ আমার বাড়ি কোথায় কুরআনের বাড়ি হলো লওহে মাহফুজ আচ্ছা কুরআন তোমাকে জিজ্ঞেস করি তোমাকে কে পাঠিয়েছে কে তোমাকে পাঠিয়েছে থেকে জবাব চলে আসবে আমাকে আমার আল্লাহ যিনি রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের স্রষ্টা সেই রবের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছে কোরানকে যদি জিজ্ঞেস করেন এ কোরান তুমি কার মাধ্যমে আসলা কি সরাসরি চলে এসেছ নাকি কোনো মাধ্যমে এসেছ কোরান থেকে জবাব আসবে রুহুল আমি জিবরিন আর ইসলামের মাধ্যমে এসেছি কোরানকে যদি আপনি প্রশ্ন করেন এ কোরান তুমি কার কাছে আসলা কোরআন জবাব দিবে কোরআন জবাব দিবে আমি আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছি রসুল আমাকে রিসিভ করেছে আমি রসুলের উপরে প্রেরিত হয়েছি কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বুঝলাম তুমি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছ জিব্রিলের মাধ্যমে এসেছ রসুলের কাছে এসেছ তো কোরআন তুমি কি চাও তোমার উদ্দেশ্য কি তোমার লক্ষ্য কি তোমার সাবজেক্ট কি তুমি আসলে কি চাও কোরআন থেকে জবাব চলে আসবে শাহের ও হুদাল্লিন কোরআন জবাব দিবে আমি আসলাম যারা অজ্ঞতার অন্ধকারে অধর্ম ধর্মহীনতার অন্ধকারে যারা ধর্ম অধর্ম ধর্মহীনতার অন্ধকারে পড়েছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা তার স্রষ্টাকে ভুলে গিয়েছে সত্য পথকে ভুলে গিয়েছে ওই পথ মানুষগুলোকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য মানুষগুলোকে জাহান নাম থেকে বাঁচিয়েছে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি কোরআনের আগমন হয়েছে আরও জুড়ে বলুন না আচ্ছা কোরআন পৃথিবীতে অনেক বই আছে সেই বইগুলোর মধ্যে ভুল আছে ভ্রান্তি আছে সন্দেহ থাকে শুবা থাকে তো কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে কুরআন শুরুতেই জবাব দিয়া দিবে আপনাকে জালিকাল কিতাব লা ফি দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমার যে একশো টি সূরা আছে ছয় হাজার ছয় শত ছেষট্টিটা আয়াত আছে আমি কোরআনের ভিতরে কোনো ভুল নাই ভ্রান্তি নাই সন্দেহ নাই শোভা নাই কোনো পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা ভাষা সাহিত্যিকরা উপন্যাসিকরা কবিরা যারা ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছে গোটা দুনিয়ার সমস্ত ভাষা বিদ্রাও যদি একত্রিত হয়ে যায় আমি কোরআনের ভিতরে একটা ভুল ধরতে পারবে না ভুল আছে আছে বলেন আচ্ছা কোরআন তুমি কি নিয়ে আলোচনা করেছ কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন এই কোরআন তোমার আলোচ্য বিষয় কি পৃথিবীর যে সমস্ত কিতাবগুলো আমরা পড়ি বইগুলো পড়ি কোনো বই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছে কোন বই রাজনীতি নিয়ে আলোচনা করেছে কোথাও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে কোনো বইয়ের সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে কোরআন তুমি কোন বিষয়ে আলোচনা করেছ করিম জবাব দিবে বলবে আমি শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় সমাজনীতি নয় রাজনীতি নয় শিক্ষানীতি নয় গোটা পৃথিবীর মানুষের জন্য যা যা প্রয়োজন আমি কোরআনের ভিতরে তা তা আছে আসানা নেই জুড়ে বলুন আসানা নাই কোরআন কে যদি জিজ্ঞেস করতে থাকেন করতে থাকেন আপনাকে সকল প্রশ্নের জবাব দিতে থাকবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা ছাত্র হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহু বিশ্ববিখ্যাত আলেম বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি একদিন হজ শেষ করে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন পথের মধ্যে এক বুড়িমার সাথে দেখা দেখে যে একজন বিদ্যা মহিলা রাস্তার পাশে বসে আছে বুড়িমাকে যত প্রশ্ন করে মা আপনি সালাম দিলেন সালামের জবাব দিলেন কুরআন দিয়ে বাড়ির কথা জিজ্ঞেস করলেন বাড়ির কথা জবাব দিলেন কোরআন দিয়ে মা আপনি কি খাবার খেয়েছেন সেটার জবাব দিলেন কোরআন দিয়ে মা আপনি কোথায় যাবেন সেটার জবাব দিয়েছেন কোরআন দিয়ে মা আপনার ছেলে সন্তান আছে সেটার জবাব দিলেন কোরআন দিয়ে মা আপনার সন্তান কয়টা সেটার জবাব দিলেন কোরআন দিয়ে মা আপনার সন্তানের নাম কি কি সেটার জবাব দিলেন কোরআন দিয়ে এইভাবে পথ থেকে শেষ পর্যন্ত ওনার বাড়ি পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর ওই বিদ্যা মহিলা কোরআন দিয়ে দিয়েছে যখন বাড়ি পৌঁছে গেল সন্তানদারকে ডাক দিলেন সন্তানরা একে একে ছুটে আসলো বলল বাবা তোমাদের মার পরিচয়টা আমাকে একটু দাও এই মাকে প্রশ্ন করেছি সকল প্রশ্নের জবাব তিনি কোরআন দিয়ে দিয়েছে আমাকে একটি উত্তরও তিনি স্বাভাবিকভাবে বলেন নাই তখন ওই সন্তান ওনার তিনটা সন্তান একজনের নাম ইব্রাহিম আরেকজনের নাম মৌসা আরেকজনের নাম ইয়াহিয়া ওই তিনু সন্তান বলে উঠলেন যে হুজুর আমাদের মাকে আমরা গত চল্লিশ বছর ধরে দেখছি আমাদের মা সাধারণ ভাষায় কথা বলে না যা বলে এই দিয়ে বলে সুবাহ আওয়াজ হয় নাই আরো জুড়ে বলুন এই কোরআন দিয়ে বলে মাকে জিজ্ঞেস করেন মা আপনি কোরআন দিয়ে কেন কথা বলেন তিনি বললেন মা ইয়ালফেজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমি যদি কোরআন দিয়ে কথা বলি ফেরেশতারা প্রতিটি আমলনামা কোরআন লিখতে থাকবে কোরআন লিখতে থাকবে আর আমার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে কোরআন দিয়ে কথা বলা যায় কোরআনের সকল প্রশ্নের জবাব দেওয়া যায় ওই বুড়িমা চল্লিশ বছর ধরে কোরআন দিয়ে কথা বলেছেন সেই যুগের একজন বৃদ্ধা মহিলা কোরআনের প্রতি কত পাণ্ডিত্য ছিল জুরে বলুন না সুবাহান আল্লাহ আর আজকে আমাদের সেই কোরআনের অনেককে যদি বলি সুরা ফাতে পাঠ করেন সে সুরা ফাতে হাপট তো তার কষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন জোরে বলুন না ঠিক কিনা প্রিয় আমি আপনাদের সামনে একটি ছোট্ট করেছি আমি আমার আলোচ্য বিষয় সুরা কাউসারের দরস যেখানে যাই একটা একটা সুরার উপরে ছোট্ট ছোট্ট সুরা যেগুলো আছে সেগুলোর উপরে দরজ দেওয়ার চেষ্টা করি যাতে এলোমেলো কোনো কথা না হয় কোনো ধরনের আজেবাজে কোনো কথা না হয় কোরআন দিয়ে যদি কথা বলা হয় তাহলে মানুষের হৃদয়ে সেটা গেতে যাবে এবং আমলের জন্য মানুষ চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা এই ছোট্ট সুরাটার নাম হচ্ছে সুরা কাউসার ছোট্ট সুরাটার নাম কি কোরআন শরীফে কয়টা সুরা আছে বাবা একশো আওয়াজ এত ছোট কেন একশো সবচেয়ে বড় সুরার নাম কি মাশাল্লাহ সবচেয়ে বড় সুরার নাম আজকের মাহফিল থেকে দুই চারটা কথা শিখে যান আজকের এই মাহফিল कामयाब হয়ে যাবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় সুরার নাম সূরা বাকারা আর সবচেয়ে ছোট সূরাটির নাম কয়টা আয়াত তিনটা আয়াত এটা নাজিল হয়েছে মক্কা শরীফে নাজিল হয়েছে কোথায় মক্কা শরীফে কোরআন শরীফে তিনটা ছোট্ট ছোট্ট সুরা আছে তিন আয়াত বিশিষ্ট একটা হলো সুরা কাউসার আর একটা হলো সুরা নাসর আর একটা হলো সুরা আসর বলেন তো আমার সাথে সাথে সুরা কাউসার সুরা আসর সুরা নাসর সুরা কাউসার সুরা আসর সুরা নাসর এই তিনটা আয়াত তিনটা সুরা আসুন এই সুরাটা কেন আল্লাহ নাজিল করতেছেন এটা শানে নজুল কি নবীজির চারটা মেয়ে তিনটা ছেলে টোটাল হচ্ছে জন নবীজির ছেলে মেয়ে কয়জন আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে টোটাল ছেলে মেয়ে সাতজন ছেলে কয়টা মেয়ে কয়টা দুইটা ছেলে হয়েছে মক্কা শরীফে কাসেম আবদুল্লাহ রদি তালা আর তৃতীয় নম্বর ছেলে ইব্রাহিম রদি আল্লাহ তিনি হয়েছিলেন মদিনা শরীফ আল্লাহ তালা তিনি সন্তানকে বালে খাওয়ার আগে আগেই দুনিয়া থেকে নিয়ে গেছে আবু জাহেল আবু আহাবা সাইবা আসিবনে ওয়াইল এরা বড় বড় মক্কার বিখ্যাত বিখ্যাত নেতা কুখ্যাত কাফের নবীজির কোন দুঃসংবাদ শুনলে ওরা হাতে তালে দিত যখন দেখে যে রসুল পাকের বড় সাহেব জাদা হজরতে কাসেম রদি আল্লাহ তালান ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ রদি আল্লাহ তালান করেছেন তারা হাতে তালে দিচ্ছে তু জুড়ে বলবেন না আরো জুড়ে বলুন তারা খুশি হয়ে বলল বুতেরা মোহাম্মদ বুতেরা মোহাম্মদ মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে এ দুনিয়ার মানুষ এ মক্কার কাফের এ মক্কার মানুষেরা শুনো মোহাম্মদ নিয়ে বেশি টেনশন করেও না মোহাম্মদ মারা গেলে তার দিন ধর্ম শেষ হয়ে যাবে কারণ মোহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক কারণ তার কি নাই ছেলে সন্তান যার ছেলে সন্তান নাই সে তো নির্বংশ মক্কা শরীফে তাকে বলা হতো আবতার মক্কার মানুষেরা আরবের মানুষেরা যার ছেলে সন্তান মারা যেত তাকে কি বলতো আব তার নির্বংশ এরা খুশি হয়ে গেছে মোহাম্মদ মারা গেলে দিন ধর্ম মারা যাবে অতএব মোহাম্মদ নিয়ে আর এত টেনশনের দরকার রসুল খুব ব্যথা পাচ্ছেন আল্লাহ রসুলকে এই কথা বলতেছে রসুল হেঁটে যাচ্ছে দোকানদারটা এই কথাগুলো বলতেছে রাস্তার প্রতীকরা কথাগুলো বলছে আপনি বলুন তো আপনি যখন হেঁটে যাবেন আপনাকে যদি এই জাতীয় কমেন্ট করা হয় তখন আপনার কেমন লাগবে তখন গুলি মারতে হবে না ব্রাশ করতে হবে না এই ধরনের দু চারটা শব্দই আপনাকে শেষ করে দিবে নবী মানসিক ভাবে খুব টেনশনে আছেন মানসিক ভাবে খুব কষ্ট পাচ্ছেন কে দেখতেছে আঙ্গুলটা তুলে বলেন কে দেখে আল্লাহ তো দেখতেছেন আল্লাহ পাক আমার নবীর শানে সুরা কাউসার নাজিল করা শুরু করে দিলেন আয়াত তিনটা মনে হয় যেন তিনটা গলার মালা রসুল পাকের জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন কি বলছেন সবাই একটু বলুন তো আউ বিল্লাহি মিনাশ শহিত এটা পড়লে শয়তান টান বাগবে বাগবে একটু সবাই বলে না আও জবিল্লাহি মিনা শহিন্ত নিৰজী বিস্মিল্লা

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মনে কেন ব্যথা পাচ্ছেন কেন আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনি দুঃখ পাচ্ছেন আবু জাহেল আপনাকে কি বলল আবু লাহাব আপনাকে কি বলেছে উদবা সাহেবরা কি বলে এগুলো কান দেওয়ার দরকার নাই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি আমি আল্লাহ তো আপনাকে কাউসার দান করেছি কাউসার মানে কি আমরা অনেকে জানি কাউসার মানে হলো হাউজে কাউসার অনেকে এটা তাফসীর করতে করতে এক ঘন্টা তাফসীর করে কাউসার মানে ঝরনা জান্নাতী একটা ঝরনা কাউসার মানে শুধু ঝরনা নয় আল্লামা আবুল হাসান আন্দুলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাউসারের ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন কাউসারের ব্যাখ্যা হলো কাউসারের পনেরোটি ব্যাখ্যা নিয়েছেন তিনি তিনি বলেছেন কাউসারের পনেরোটি ব্যাখ্যা শুধু কাউসার মানে ঝর্ণা নয় কাউসার মানে হলো কোরআন এক নম্বর নিয়ামত হচ্ছে কোরআন কি কাউসার মানে হলো এক নম্বর নিয়ামত হলো আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু আল্লাহবাক নবীকে কোরআন দিয়েছেন দুই নাম্বার হল আল্লাহ তালা নবীকে নবু দান করেছেন তিন নাম্বার হল আল্লাহ তালা নবীকে হেকমা দান করেছেন জ্ঞান ও বিজ্ঞান দান করেছেন চার নাম্বার হল আল্লাহর নবীকে কসরাতু ইত্তাবা দিয়েছেন তার মানে হল আল্লাহর নবীকে মানুষ অধিক অনুসরণ করবে দেখেন পৃথিবীর এমন কোন নেতা নাই যে নেতা মানুষ নেতাকে অনুসরণ করে কিছুক্ষণের জন্য রাজনৈতিকভাবে কিন্তু তাকে পুরোপুরি অনুসরণ কেউ করে না একমাত্র আল্লাহ রসুল মোহাম্মদুর এমন এমনভাবে মুসলমানরা অনুসরণ করে আল্লাহ রসুল কিভাবে গোমায় সেটাকে অনুসরণ করে রসুল কিভাবে খায় সেটাকে অনুসরণ করে রসুল কিভাবে হাসছে সেভাবে শেখাতে অনুসরণ করে রসুল কিভাবে ঘরের ভিতরে প্রবেশ করেছে ঘর থেকে বের হয়েছে স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে রসুলের রাজনীতি কেমন ছিল রসুলের পরিবার নীতি কেমন ছিল যুদ্ধের ময়দানে কিভাবে জেহাদ করেছে রসুল কিভাবে নামাজ পড়েছে রসুল কিভাবে রোজা রেখেছে রসুলের আগাগুড়া সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে বেলা আগাগুড়া যাকে অনুসরণ করা হয় তিনি একমাত্র ব্যক্তি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন ঠিক কিনা আমার বাবা আমারা আল্লাহ আল্লামা আবুল হাসান আন্দুলুসীর রহমাতুল্লাহ আলাইহি বলেন চার নাম্বার হলো আল্লাহ রসুলকে বেশি বেশি অনুসরণ করা নবীর সুন্নতকে অনুসরণ করা আল্লাহর হাবিব বলেন যারা আমার সুন্নতকে অনুসরণ করবে সুন্নতকে কে দারণ করবে এই যে আপনারা অনেকে দাঁড়িয়ে রেখেছেন এটা কার কার বলেন নবীর সুন্নত 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 করা কার সুন্নত এইভাবে করে করে আপনি নবীকে একটু সামনে নেন আল্লাহর হাবিব বলেন যারা আমার সুন্নতকে ধারণ করবে কেয়ামতের দিন আমির ওই উম্মতেরা তারা আমি রসুলের সাথে জান্নাতে থাকবে আপনি যদি ওই চেহারা নিয়া এই দাড়ি বলা চেহারা নিয়া কবরে যান কবরের ফেরস আপনাকে জিজ্ঞেস বেশি করবে না মার্কেটিং আপনার সাথে বেশি করবে না কাকে কি প্রশ্ন করব এই মানুষটা তো রসুলের শূন্যতে নিয়ে কবরে এসেছে কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বারে অধিক উম্মত কাউসার মানে হলো অধিক উম্মত তার মানে হলো নবীজির উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম উম্মতরা কিয়ামতের মাঠে দাঁড়াবে একশো বিশটা কাতার হবে কিয়ামতের মাঠে কাতার হবে কয়টা আরো জুড়ে বলুন কয়টা রসুল বলে একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার হবে আমার উম্মত আরো জুড়ে বলুন একশো বিশটা কাতার হবে আশিটা কাতার হবে আমার উম্মত বর্তমান পৃথিবীতে প্রায় পুনঃ দুইশো কোটি মুসলমান বিবিসি জরিপ বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলতেছে দুই হাজার পঞ্চাশ সালের ভিতরে পৃথিবীতে এক নাম্বারে চলে যাবে ইসলাম আড়াইশো কোটি মুসলমান যাবে এভাবে বাড়তে 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 থাকবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রসুল বলে আমার উন্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে আল্লাহ আকবর জুড়ে বলেন না আল্লাহ আকবর সাইনাম্বার আল-হাাইরুল কাসির সাই নাম্বার যেটা ইমাম বুুহাারীয় নিয়ে এসেছেন কাউসার মানে শুধু জারনা না কাউসার মানে হল আল্লাহ রসুলকা আল্লা পাক বেশির বেশি নি দান করেছেন। এটার সংখ্যা কত এটা কেউ গণনা করে শেষ করতে পারবে সাত নাম্বার হল আলফাদইলুল কাসির। রসুলকে অনেক জ্ঞান দান অনেক সম্মান দেওয়া হয়েছে অনেক সম্মান রসুলের মর্যাদা অনেক 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 পৃথিবীর কোনো ওয়েজ কোন বক্তা কোনো সাহিত্যিক রসুলের শান মান বর্ণনা করে শেষ করতে পারবে ওরা বলে যে রসুলের শান করতে 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 আল্লার উপরে তুলে নিয়ে ফেলছে আসলে কি রসুলের শান বয়ান করা সম্ভব যেখানে আল্লাহ শুধু একটা ছোট্ট আয়াত দিয়ে বলে দিয়েছেন যিকরাক নবী ওরা কি শান বান বয়ান করবে আমি তো আপনার শান তুলতে 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 আমি আপনাকে মেরাজের দাওয়া দিয়েছি আপনার জন্য গাড়ি পাঠিয়েছি ড্রাইভার পাঠিয়েছি আপনাকে মসজিদে হারাম হয়ে বাইতুল মুকাদ্দস হয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান হয়ে সিদ্রাতুল মুনতাহা হয়ে নবী কাবা কৌসাইন আও আদানা সেখানে পাড়ে দিয়া রব্বুল আলমিনের সাথে দেখা করে এসেছে আল্লাহ এই মানুষটা এত কষ্ট করে স্লোগান দিচ্ছে কিন্তু আপনারা সবাই স্লোগানের কোনো সাড়া দেন নাই কিছু মানুষ দিছেন স্লোগান দিলে ইমানি চলে আসে আমরা তো কোন নেতার নামে দিচ্ছি না দিচ্ছি কার নামে স্লোগান দিয়েছি আল্লাহ এবং রসুলের নামে কার নামে আল্লাহ এবং রসুলের নামে ওই যে কবরে যেদিন চলে যাবেন আপনাকে বলা হবে বিসমিল্লাহি মিল্লাতে রাসূলই আপনাকে মিল্লাতের উপর রাসূলের মিল্লাতের উপর ছেড়ে দেবেন সেদিন বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ কেন ফেরেশতারা তো প্রশ্ন করছে আমি তো আপনার নামে স্লোগান দিয়েছিলাম সা একটা আমার মুখ মুখ করে বলেন তো नाराয়ে তাকবীর আল্লাহু না নারায়ের সালাত সুবহানাল্লাহ কুরআন সুন্নারা লো করে করে দাও কুরআন সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद আহলে সুন্নাত ওয়াল জামাত এই এখন ঠিক আছে স্পিড এসেছেন iman তা দীপ্ত হয়েছে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন আল্লামা আবুল হাসান আন্দুলুসি বলছেন যে নবীর নয় নাম্বার কাউসার হচ্ছে কাউসার মানে হলো সাফাত কাউসার মানে কি সাফাত ওই সাফাতের ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা উনি হাসরের মাঠে রসুলে পাকের যে শান ও মান মাকাম হবে সেটা তুলে ধরেছেন নবীজি সাফাতের দ্বার উন্মোচন করবেন দশ নম্বরে দশ নম্বরে হলো মাকামে মাহমুদ দশ নম্বরে কি মকামে মাহমুদ আল্লাহ রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন সেই মাকামে মাহমুদে নবীজি অধিষ্ঠিত হবেন চিৎকার দিয়ে বলুন এগারো নম্বর হল লাবাউল হাম আল্লাহ রব্বুল আলামিন রসুলের হাতে লাবায় হাম দেবেন প্রশংসার পতাকা সেই দিন হাসরের মাঠে যে পতাকা হবে সেই পতাকাটা নবীর হাতে থাকবে কার হাতে থাকবে আর গোটা দুনিয়ার সমস্ত আম্বেয় কেরাম তারা নবীজির পতাকার তলে সমাবেত হবে চিৎকার দিয়ে বলুন না সোবাহা তেরো নম্বর হলো বারো নম্বর হলো ইসলাম আল্লাহ রাহাবিবকে ইসলাম দান করেছেন তেরো নম্বর হলো শত্রুর অন্তরে ভয় বিধি ঢুকিয়ে দিয়েছেন রসুল পাক রে নাম শুনলে শত্রুরা ভয় পেয়ে যেত নবীজি মজী নাই মিশর যদি নবীর নাম উচ্চারিত হতো সারা সেই শত্রুরা ভয় পেয়ে যেত এই যে ভয় বিধি ঢুকিয়ে দিয়েছেন কে এরপরে আল্লাহ আবুল হাসান আন্দুলুসি বলেন চোদ্দ নম্বর হলো অশঙ্ক যুদ্ধে বিজয় নবীজি বদরে বিজয় লাভ করেছেন খন্দকে বিজয় লাভ করেছেন হুনাইনে বিজয় লাভ করেছেন অসংখ্য যুদ্ধে আল্লাহ রসুলকে বিজয় দান করেছেন পনেরো নম্বর হল আল কাউসার কাউসার মানে এই কাউসারটা পনেরো নম্বরে নিয়ে এসেছেন কাউসার মানে কি আল্লাহ রাহাবি বলেন কাউসার মানে হলো জান্নাতি একটা ঝর্ণা যেটার চারটা পাহাড় আছে পারগুলো স্বর্ণ আর রূপা দিয়ে দিয়েছেন স্বর্ণ আর রূপা দিয়ে বেঁধেছেন নিচে আছে মাটি সে মাটি হচ্ছে সাধারণ মাটি না মেশকের মাটি আর ভিতরে আছে মণিমুক্তা জহরত এটার সাদা এটার কালার হলো সাদা দুধের চেয়েও সাদা মিষ্টি হলো মধুর চেয়েও মিষ্টি আল্লাহ রসুল বলেন কোন আল্লাহর বন্দা যদি একবার হাউজ কাউসারের পানি পান করে ওই বন্দার জীবনে কখনো আর পানির পিপাসা হবে না তুই বলুন না সুবাহান আল্লাহ হাউজ কাউসারের পানি আমরা চাই না জুড়ে বলুন না চাই কিনা আল্লাহ হাবি হাবিম বলেন হাসরের মার যেদিন কায়ে যাবে আল্লাহ তালা আমাকে অসংখ্য পাত্র দিবে আসমানে যতগুলো তারকা দেখা যায় ও তার চেয়ে অসংখ্য বেতার পাত্র পট আমাকে দেওয়া হবে আমি একটি একটি করে করে আমার উম্মদেরকে কাউসারের পানি পান করাবো হঠাৎ করে আমাকে বলা হবে আর রসুল আল্লাহ এদেরকে পানি পান করায়েন না আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মদ আল্লাহ বাক বলবেন ইয়া রসুল আল্লাহ না না এরা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই সমস্ত উম্মতরা আপনার সানে বেয়াদবি করেছে ওরা নতুন নতুন মতবাদ তৈরি করেছে নতুন নতুন মতাদর্শ তৈরি করেছে ওরা দিন থেকে বের হয়ে গেছে আপনার আদর্শকে বাদ দিয়া নতুন নতুন নেতার আদর্শকে ধারণ করেছে নতুন নতুন মতাদর্শ তৈরি করেছে নবীগ এরা নামে আপনার উন্মত কিন্তু দুনিয়াতে তারা আপনার আদর্শ বাস্তবায়নে কোনো কাজ করে নাই নবীজি বলবেন সোহকান তোমরা আমার থেকে দূর হয়ে যাও আমার পতেঙ্গার বাইর একটা কথা মনে রাখবেন আল্লাহ যদি কাউকে তাড়িয়ে দেয় বাসাবার একজন আছে আল্লাহ যদি কাউকে বলে যে চলে যাও আপনি যদি রসুলের দরবারে যান রসুলটা যদি আপনার হাতটা ধরে আল্লাহ তালার কাছে নিয়ে যায় আল্লাহ আপনাকে মাফ করে দেবেন কিন্তু রসুল যদি বলে সোকান সোকান আমার থেকে দূরো হয়ে যাও বাসাবার কিন্তু আর কেহ আছে জুড়ে বলুন না আছে তাহলে নবীর জীবন আদর্শকে আগে ধরে রাখতে হবে নবীর জীবন আদর্শকে আগে ধরে রাখতে হয় তাহলে আপনি দুনিয়া তো কামিয়াব আখেরা তো এরপরে আল্লাহ বাক ই না আ না কাল এই আয় কি আপনারা বুঝেছেন বাবা আল্লাহ বলছেন আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসার মানে শুধু হাউজ কাউসার না কাউসার মানে পুনরটি বিষয় এটা তো বলেছেন তবে ইমাম বুখারি বলেছেন এটা খাইরুল কাসির অসংখ্য নিয়ামত আপনাকে দান করা হয়েছে শুধু হাউজে কাউসার এরপর আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে কি বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কি পড়ুন কাকে বলছে রসুলকে বলছে আচ্ছা রসুলের কি কোনো গুনা আছে জুড়ে বলুন না আছে নসুলের আগে কোনো গুনা ছিল পরে কোনো গুনা আছে নবীর গুনা নাই এরপরে নবী নামাজ পড়ছে কিনা কম পড়ছে না বেশি পড়ছে কত বেশি পড়ছে জানেন মা এসা সিদ্দিকা হাদিস রাবায়াত করতেছেন আমি রসুলের সাথে ঘুমাতাম আমি মাঝে মাঝে দেখতাম যে রসুল আমি তো ঘুমেছিলাম মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যেত আমি দেখছি রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ যেত পাটা ফুলে যেত আমি জিজ্ঞেস করো তো আমি আর রসুল কেন আপনি এত বেশি নামাজ পড়েন আপনার নামাজের দৃশ্য আমার আর সহ্য হয় না দেখি আপনার পা মুবারক ফুলে যাচ্ছে নবী আর বেশি নামাজ পড়বেন না আপনার তো আগে কোনো গুনা নাই পরেও কোনো গুণা আল্লাহ রসুল বলেন আইসাব আল্লাহ আমাকে সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন নিয়ামত যত বেশি সেই জন্য আমি রসুল আল্লাহর জন্য বেশি বেশি নামাজ পড়ি আল্লাহ রসুল যখন এনতে কালের আগে আগে রসুল জামাতে ইমামতি করতে পারেন নাই সিদ্দিকা আকবরকে নামাজের ইমামতের দায়িত্ব দিয়েছেন হজরত আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করছেন হজরত আইসা সিদ্দিকা রি আল্লাহ বলেন রসুল আমাকে বলেছে জানালার পর্দাটা উঠাইয়া দাও আমি দেখি আমার সাহাবিরা কিভাবে নামাজ পড়ে আল্লাহ রসুলের জন্য জানালার পরদাটা তুলে দেওয়া হলো সিদ্দিক আকবর ইমামতি করছে মসজিদে নববীতে সাহাবাই ক্যারাম বরফুর সবাই নামাজ পড়ছে নামাজের দৃশ্য দেখে আমার রসুলের দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরচ্ছে আইসা সিদ্দিকারত আল্লাহত আল্লাহরা জিজ্ঞেস করলেন আর রসুল আল্লাহ আপনি কাঁদতেছেন কেন নবী আমার রসুল বলেন আইসা আমি এটা দুঃখের না এটা আমার সুখের কান্না আনন্দ ও আয়সা সিদ্দিকা এই নামাজ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় আসতে বাধ্য হয়েছি আমার অনেক সাহাবিরা শহীদ হয়েছে কোন সাহাবিরা হাত কেটে গেছে পা কেটে গেছে উহুদ বাদর খুনাইনের যুদ্ধ হয়েছে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করে চাইসা আজকে আমার চোখের পানি হচ্ছে আনন্দের পানি আজকে এই শাহাদাতের বিনিময়ে এই নামাজ ভিত্তিক সমাজ তৈরি হয়ে গেছে আল্লাহ রাহাবি বলেন আইসা তবে একটা সময় এমন আসবে মসজিদের মিনার থেকে আজান হবে কিন্তু আমার উম্মতেরা তারা মসজিদে যাবে না তারা আপন আপন কাজ নিয়ে ব্যস্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আজান কয়বার হয় বাবা কয়বার পাঁচবার আজান হয় মুয়াজ্জিন আপনাকে বলতেছে হাই আলাস সালা হাইয়া সালা ও আল্লাহর বান্দারা তোমরা কে কোথায় আছো তোমরা সবাই নামাজে চলে আসো কে ডাকতেছে মুয়াজ্জিন মুয়াজ্জিন কার দায়িত্ব পালন করতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন সে দায়িত্ব পালন করছে মুয়াজ্জিন আপনাকে ডাকছে হাইয়া আলাস ও আল্লাহর বান্দারা তোমরা কে কোথায় আছো নামাজে চলে আসো আপনি যদি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন ও আল্লাহর ঘরের মাজিন তুমি কেন আমাদেরকে ডাক দিচ্ছ নামাজ পড়লে কি ফায়দা হবে মাজিন আপনাকে বলবে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর ঘর মসজিদে আসো নামাজে যদি দাঁড়িয়ে যাও আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিবে রহমত মালিক মালিককে আরো জোরে বলুন কে বরকত দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে কিন্তু আমরা অফিস নিয়ে ব্যস্ত থাকি আমরা আমাদের আদালত নিয়ে ব্যস্ত থাকি দোকানে নিয়ে ব্যস্ত থাকি আমরা দশ মিনিট ব্যবসা থেকে বিরত থাকতে পারি না আমার বাবারা বাইরা মসজিদের সাথে যদি সম্পর্ক রাখেন আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক কাট হয়ে যায় দুনিয়াতে কয়দিন ব্যবসা করবেন আজকে না হোক কালকে আপনাকে কবর যেতে হবে ঠিক কিনা বলে এই জন্য মসজিদে ঢোকার সময় নবীজি বলেছেন তোমরা আমাকে সালাম দিবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ আবু আবার রাহমাতিকা নবীকে ঢুকার সময় সালাম দিবা ডান পা দিয়া ডুববা আগে নবীকে সালাম দিবা এরপরে বলবা আয় আল্লাহ তোমার মুয়াজ্জিন আমাকে ডাক দিয়েছে আমি আমার ব্যবসা ছেড়ে চাকরি বাকরি ছেড়ে অফিস আদালত ছেড়ে তোমার ঘরে এসেছি আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরওয়াজা খুলে দাও নামাজটা শেষ করলেন আল্লাহ বাং বলেন ফাইজা কুদিয়াতিস সালাত আর মজজিদে বসে থাকবে না এবার তুমি অফিসে চলে যাও আদালতে চলে যাও চাকরি বাকরিতে চলে যাও এবার আবার আমার নবিকে সালাম দিয়ে বলো বিসমিল্লাহি ওয়া তুলাম ও আল্লাহ রসুন আল্লাহ হুম ইন্নি আলুকা মিন ফাদ ওয়া সাহিল্লা না আবু আবার জিকিকা সুবাহান আল্লাহ আই আল্লাহ শেষ হয়ে গেছে এখন আমার অফিস আদালতে চলে যাচ্ছি আল্লাহ আমাদের জন্য তোমার দরওয়াজা খুলে দাও রিজিক দেওয়ার মালিককে আপনার মাঝে যদি এই পাঁচ বক্ত পাঁচবার আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর থেকে গভীর হয়ে যাবে গভীর হয়ে যাবে এবার একটু তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না সালাতুল আওয়াবিন না একটু পড়ুন না কিছু নফল নামাজ পড়ুন এই পড়তে 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 আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন আল্লাহর প্রিয়তম বান্দা নেককার বান্দা আর যদি বেশি পড়তে পারেন আপনি হয়ে যাবেন আল্লাহর ওয়ালি কার ওয়ালি কার জন্য নামাজ পড়বা কার জন্য এই পাঁচবার জাতীয় কবি নজরুল কত সুন্দর করে বলছেন এ নামাজের পিয়ালা গোলাফি সর্ব নামাজের এপাস পিয়ালা গোলাফি সরব পান করে তুই তাজা কর হিরুত নামাজের এ পাশ পিয়ালা গোলাফি সরবদ জাতীয় কবি নজরুল বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ যে তোমাকে পাঁচ নামাজ দিয়েছে এটাকে শুধু নামাজ মনে করো না এটাকে পাঁচ পেয়ালা শরবত মনে করো শরবত করে যেমন দিলটা ঠান্ডা হয়ে যায় তুমি যদি নামাজ পড়ো তোমার কলপটা তাজা হয়ে যাবে ইমান মজবুত হয়ে যাবে আল্লাহর সাথে তোমার গভীরতম সম্পর্ক হয়ে যাবে চিৎকার না আল্লাহ

আল্লাহর নামে কুরবানি না দিয়া তারা পশু তারা তাদের দেবতার নামে কুরবানি দিত লাতের নামে মানাতের নামে উজ্জার নামে কুরবানি দিত নবীজি আল্লাহ পাকে আয়াত নাজিল করে বলেন আর রসুল আল্লাহ আপনি রবের জন্য নামাজ পড়ুন আর আপনার রবের জন্য কুরবানি করুন আপনারা কুরবানি করেন না কার জন্য ওয়া মা হিয়্যা ওয়া মা মাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ যাকাত আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য সবকিছু আল্লাহর জন্য আল্লাহর নবীর এটা একটা তাফসীর দ্বিতীয় আরেকটা তাফসীর হলো আপনার জীবন আপনার যৌবন আপনার জান মাল সব কিছু আপনি আল্লাহর জন্য কুরবানি করে দিন আমার বাবারা বাইরা আপনার নবীর দিকে তাকান নবীজি মক্কা শরীফ এসেছেন মক্কা শরীফ থেকে নবীজি মদিনা শরীফ এসেছে সেখানে নবীজি সেখানে নির্যাতিত হয়েছে মক্কা শরীফে মদিনা শরীফে অসংখ্য যুদ্ধের মোকাবেলা করেছে নবীজির দাঁত ব্যাঙ্গে দেওয়া হয়েছে উপর অত্যাচার করা হয়েছে তেইশটা বছর নবীজি কি রক্তাক্ত জীবন অতিবাহিত করেছেন আমার নবীর সমস্ত গোটা জীবনটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সাহাবাই ক্যারাম সে দিনের জন্য কোরবানি করে দিয়েছে হজরতে সাত আল আসওয়াত সুলুমি রসুল পাকের একজন কালো সাহাবি নাম হলো হল আল আসুমি একদিন নবীর দরবারে এসে বলছেন আমি তো খুব কালো মানুষ কেউ আমাকে পছন্দ করে না আজকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি বিয়ে করার জন্য মদিনার কোনো বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিচ্ছে সবাই কি চায় সুন্দর ছেলেও একটা সুন্দরী মেয়ে একটা মেয়েও একটা সুন্দর একটা ছেলে ঠিক কি না এটাই স্বাভাবিক আর বিয়ে করার সময় যেভাবে দেখা রসুল বলেছেন বিয়ে করার সময় চারটা জিনিস দেখবা কয়টা চারটা একটা হলো লিমা লিহা লিহা তোমরা দেখবা টাকা পয়সা আছে কিনা বংশ মর্যাদা ঠিক আছে কিনা সৌন্দর্য আছে কিনা আর তার মধ্যে দিন ধার্মিকতা আছে কিনা তবে শুনো বংশ মর্যাদা কম হলে চলবে সৌন্দর্য কম হলে চলবে টাকা পয়সাও কম হলে চলবে তবে তার মধ্যে দিন আছে কিনা দেখো দিন আছে কিনা ধার্মিকতা আছে কিনা ওটা যদি কম হয় চলবে এখন আমরা ধর্মকে একেবারে চার নাম্বারে রেখেছি ওটাকে তো কোনো পাত্তাই দিই না বরং সবচেয়ে বেশি দেখি আগে টাকা পয়সা আছে কিনা কথা বলেন ঠিক কিনা ছেলের গাড়ি বাড়ি আছে কিনা ছেলের টাকা পয়সা আছে কিনা ছেলে কয়টা দোকানের মালিক ছেলে ইন্ডাস্ট্রির মালিক কিনা ছেলে ব্যাংকার কিনা ছেলে ডাক্তার কিনা ছেলে ইঞ্জিনিয়ার কিনা উঠা দেখে আর উঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই একটি বারো দেখে না ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা ছেলেটার নামাজ পড়ে কিনা ছেলেটার মধ্যে ধার্মিকতা আছে কিনা কারণ উঠা যদি না থাকে কোটি কোটি টাকার মালিক হতে পারে আপনার মেয়েকে নিয়ে সে সংসারে নিয়ে যাবে এক সপ্তাহ পর খবর শুনবেন ছেলেটা কোটি টাকার মালিক কিন্তু সেই আবাস সেবন করে আসে না নেই আসানা নাই যদি এই অবস্থা হয় বলেন এই কোটি টাকা দিয়ে আপনার কি আসবে ছেলের তো চরিত্রই ঠিক নাই ও আমার বাবারা বায়েরা এখানে যারা গাড়ি আনাছেন। এক নম্বরে রাখবেন দিন এক নম্বরে দিনকে প্রাধান্য দিবেন দিন যদি প্রাধান্য পায় সংসারটা জান্নাতের টুকরো হয়ে যাবে কালো সাহাবি এসে নবী কি কালো মানুষরা কি জান্নাতে যাবে না ভাই জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য কে সাদা কে কালো কে লম্বা কে বেটে কে মোটা কে চিকুন এটা বড় বিবেচ্ছ বিষয় নাই আল্লাহ পাক বলেন ওই মানুষটাই আমার কাছে মহা সম্মানিত যার কাছে আমি আল্লাহর ভালোবাসা বেশি আছে এই জন্য দেখবেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে অনেক দিন মজুর রিকশাওয়ালা ঠেলাওয়ালা অফিসের ফিয়ন ড্রাইভার মানুষ সে জান্নাতে চলে যাচ্ছে কিন্তু ড্রাইভার যার গাড়ি চালিয়েছে ওই মানুষটা চলে যাচ্ছে দেখবেন অনেক এমপি মন্ত্রী মিনিস্টার কাউন্সিলর মাতব্বর নেতা কথা এরা চলে যাচ্ছে জাহান নামে কিন্তু অনেক মানুষ দেখা যাবে তারা সাধারণ মানুষ ছিল গাড়ি ছিল না টাকা পয়সা ছিল না গাড়ি বাড়ি ছিল না ওই মানুষগুলো গুলো যাবে আমার বাবার আল্লাহর নবীকে যখন আক্ষেপ করে ওই সাহাবি বলল সাহাবিকে আল্লাহর একটা চিঠি লিখে দিলেন বললেন এই চিঠিখানা নিয়ে তুমি আমার একজন সাহাবির কাছে চলে যাও ধোনি সাহাবি তার একটা মাত্র মেয়ে আছে এই সিটিকানা তার বাবাকে দিবা আর কি উত্তরে দেয় আমাকে সে তোমাকে জানাবা সিটিকানা নিয়ে গেলেন ওনার নাম হলো ইবনে ওয়াহাব নাম কি ইবনে ওয়াহাব হলো মদিনার অনেক বড় পয়সাওয়ালা সাহাবি তার একটা মাত্র মেয়ে আছে সবচেয়ে সুন্দরী রূপর আপনাদের খেয়াল আছে কার কার খেয়াল নয় হাতটা তুলেন তো দেখি মাশ আল্লাহ সাহাবি ইব্ন ওয়াহাব ওনার একটা মাত্র মেয়ে সিটি কেন ইব্ন ওয়াহাবের কাছে দিলেন বললেন ইবন ওয়াহাব সিটি লিখলেন সিটি পড়তেছেন দেখে যে চিঠি লিখেছে মহাম্মাদুর রসুল্লাহ ও আমি এক কালো পাঠিয়েছি আমি জানি তোমার একটা মেয়ে আছে খুব সুন্দরী আমি এই চিঠিখানা তোমার কাছে লিখেছি তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি আমার এই কালো সাহাবীর সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিবা পড়ে একবার ওই সাহাবীর দিকে তাকাচ্ছে আর একবার চিঠির দিকে তাকাচ্ছে ওই যুবকের দিকে বলল বলল তোমার বাড়ি বাড়ি কোথায় কি করো তুমি সে আমার 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 ঘর নাই ইনকাম বলতে তেমন কিছুই নাই কই তুমি কিছুই করো না ইনকামও নাই চেহারাটাও কালো আমি তো অনেক ধনী মানুষ আমার অনেক টাকা পয়সা আছে আমার একটা মাত্র মেয়েকে তোমার কাছে কিভাবে বিয়ে দেব এটা কি করে সম্ভব কোনো বাবা কিভাবে দিবে তিনি বললেন তুমি আকাশ কুসুম চিন্তা করছো তুমি রসুলের দরবারে চলে যাও এটা আমার পক্ষে সম্ভব জানালার পাশ দিয়ে ওই মেয়েটা সব শুনেছে মেয়েটা জানা ওইখান থেকে বের হয়ে বাবার কাছে এসেছে বাবা এই ছেলেটা কেন এসেছে যুবক বলে যে মা তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে রসুল আমাকে চিঠি লিখেছে তোমার সাথে যেন এই ছেলেটার বিয়ে দিয়ে বাবা আপনি কি বলেছেন আমি বলেছি এটা আমার পক্ষে সম্ভব না এটা আকাশ কুসুম চিন্তা কোথায় আসমান কোথায় জমিন এটা কি করে সম্ভব মেয়েটি বলল বাবা আপনি কিভাবে পেরেছেন রসুলের চিঠিকে ফেরত দিতে রসুল আপনার কাছে চিঠি লিখেছে আপনি রসুলের প্রস্তাবকে কিভাবে ফেরত দিলেন বাবা আপনি মাঠে আল্লাহকে কি জবাব দিবেন আমার কি কালো হবে না সাদা হবে ধনী হবে না গরিব হবে লম্বা হবে না বেটে হবে মোটা হবে না চিকন হবে এটা আমার বড় বিবেচ্য বিষয় নয় বাবা আমার রসুল আমার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাবা আমি বিয়ে করতে রাজি আল্লাহ বলেন বলেন আল্লাহ এটার নাম প্রেম এটার নাম রসুল রসুলের প্রতি ভালোবাসা এটাকে বলা হয় রসুল চিৎকার দিয়ে বলুন না সুবাহ যুবককে আবার ডাকা হলো যুবককে বাবা বলে দিলেন আমার মেয়ে রাজি যখন আমিও রাজি তুমি রসুলকে গিয়ে বলো ধরতে ধরতে যুবক রসুলের দরবারে চলে গেলেন বললেন ও সাত তোমাকে চারশত দেড়হান দিতে হবে মোহরানা দিতে হবে সাজ বললেন হুজুর আমি চারশো দেড়হাম একসাথে দেখিও নাই এটা তো আমার পক্ষে সম্ভব না মোহরানা দেওয়া নবীজি বললেন মোহরানা ফরজ দিতে হবে এখন মোহরানা ধরে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা এক যুবককে জিজ্ঞেস করি ভাই তুমি যে পঞ্চাশ লাখ টাকা মোহরানা ধরলা দিতে পারবানি যুবক কি জবাব দেয় জানেন কয় এটা তো এমনে লিখছি এটা তো এমনে লিখছি এই চিন্তা করে যারা যে যুবক বিয়ে করবে খোদার কসম করে বলি তাদের বিয়ে শুদ্ধ হবে তাদের বিয়ে শুদ্ধ কারণ মোহরানা দেওয়া ফরজ আল্লাহ রাহাবি বলেন যে যুবক মোহরানা দায় করবে না হাসরের মার যেদিন কায়েম হয়ে যাবে ওই যুবকদেরকে বেবি কাতারে দাঁত করানো হবে এই যুবক বাইরাদেরকে বলে যায় বিয়ের যখন সিদ্ধান্ত নেবেন শ্বশুর বাবাকে বলবেন শ্বশুর আব্বা কিছু চায় না গাড়ি চায় না বাড়ি চায় না কোনো যৌতুক চায় না আপনার কাছে একটা জিনিস চাই মোহরানা বেশি দরিয়েন না আমার তৌফিক আছে মাত্র পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা শুধু একটু জিনিস চাই মোহরানাটা সহজ করে দেন যেন মোহরানা দিয়া দিতে পারি আমার যখন বিয়ে আমাকে নিয়ে সবাই বসছে শ্বশুর কর লোক কি লাগবে আপনার আমি বললাম আমার কিছু লাগবে না আমার একটা জিনিস লাগবে এরা তো ছোট্ট লাল কি লাগবে কিছু লাগবে না একটা জিনিস লাগবে এটা তো অনেক বড় আমি বললাম আমার মোহরানাটা বা একটু কমা দেন আপনারা অভিভাবকরা আছেন মোহরানা একটা কমাই দিয়ে নেন এটা যেন দিয়ে দিতে পারে এখন তো মোহরানা ধরে যে স্ট্যাটাস সামাজিক ওনার প্যাস্টিস ফালসার হয়ে যাবে যুদিক যুদিষ্ঠ কম কন্দরে মেয়ের বাবার ফেস্টিজো ফানসার ছেলের বাবা ট ট এই জন্য ঠিক রাখার জন্য পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা মোহরানা দ্বারে কথা বলেন ঠিক কিলা ইন্না আ তয়না কাল কাল ফসল্লি লিরব্বিকার ওয়ান হ্যারে তফসিফ কীভাবে নিজেদেরকে কুরবানি করে দিয়েছেন আপনাদের কি কষ্ট হয় আমি হুজুরকে কে যত সময় দিয়ে দিচ্ছি তিনি চার শত কোথায় পাবে কোথায় পাবে নভিজি বলেন ও সাত তুমি আমার ধোনি সাহাবি উসমানের কাছে যাও তোমাকে দুইশ দেড়হাম দিবে কয়শো দেড়হাম আরেকজন সাহাবি আছে আব্দুর রহমান ইবনা আউফ তুমি তার কাছে চলে যাও সেও তোমাকে দুইশো দেড় হাম দেবে দুজনের কাছে গেলেন চারশো দেড় হাম দিয়েছে চারশো দেড় হাম নিয়ে রসুলের দরবারে আসলেন রসুল বলেন যাও মোহরা না আদায় করো আরো কিছু হাদিয়া অন্যান্য সাহাবিরা দিলেন ওই হাদিয়া নিয়ে মদিনার বাজারে গেলেন যাও তোমার নতুন বউয়ের জন্য কিছু বাজার করো তার জন্য কিছু জামা কিনো উপহার কিনো তিনি মদিনার বাজারে গেলেন বাজারে গিয়া বউয়ের জন্য নতুন নতুন জামা কিনলেন বিশেষ করে একটা নকশি করা চাদর কিনলেন হঠাৎ করে আওয়াজ শুনছে আল জিহাদ আল জিহাদ আল জেহাদ হে মদিনার মুসলমানরা তোমরা যারা যেখানে আছো না কেন নবী তোমাদেরকে ডাক দিয়েছে তোমরা সবাই জেহাদের জন্য প্রস্তুত হয়ে যা হজরতের সাদ আল আসাদ আবার শুনেছেন তিনি একবার আসমানের দিকে তাকায় আর একবার জুমোর জন্য কেনা নকশি করা সাদরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া বলে এসেছিলাম নতুন বউয়ের জন্য বাজার খরচে রব্বুল আলামিন। বাজার যা করেছি তো করেছি বাকি টাকা যা আছে আর বাজার করব না আমার নবী আমাকে ডাক দিয়েছে তিনি সব বাজার রেখে দিয়ে বাকি টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন সাদরটা পরে মুখটা ডেকে দিয়া তিনি জেহাদের ময়দানের দিকে ছুটতে লাগলেন সুবাহ আল্লাহ হাজরতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিদেরকে জিজ্ঞেস করেন এই যুবকটাকে তাকে তো চিনতে পারছি না সে চেহারা মুড়ে দিয়ে আছে সারা শরীর ছাদর আবৃত করে রেখেছে ব্যাপার কি কেউ তাকে চিনতে পারে না সজরাতে সাপ তিনি চাদর মুড়ি দিয়েছেন কারণ নবী যদি সাদকে দেখে যায় আমার নবী যুদ্ধ করতে দেবে না বলবে সাদ তুমি এই মাত্র নতুন বিয়ে করে এসেছ তোমার বউ অপেক্ষা করছে তোমার জন্য সাদ নবী সাদকে বাড়িতে পাঠিয়ে দেবে এই জন্য সাদ চেহারা মুড়ি দিয়ে রেখেছে জিহাদের ময়দানে নেমে গেছে আমার নবী ওই যুবকের দিকে তাকিয়ে আছে জিহাদ করতে করতে হঠাৎ করে এক কাফের এসে ঘোড়ার পায়ে আঘাত করলো সাদ নিচে পড়ে গেল কিছুক্ষণ পর আর কয়েকজন সাহাবি কাফের মিলে সাদের উপরে তরবারি দিয়ে আঘাত করতেছে আঘাত করতে করতে এক পর্যায়ে হযরতের সাদ আল ওয়াসাদ শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী দৌড় দিয়ে আসলেন সাদের চেহারা সাদের চেহারা কানা নবীর কুল মুবারক রাখলেন নবীজি চেহারা মুবারক চোখ পানি চোখ থেকে পানি টপ টপ করে ঝরছে কিছুক্ষণ পরে নবী হেসে দিলেন এরপরে নবী চেহারা কানা ফেললেন পাশে একজন সাহাবি আজা হজরত আবুল উবাবাব তিনি আল্লাহ রসুলকে বললেন আর রসুল আল্লাহ বুঝলাম না একবার হাসলেন আবার কাটলেন আবার চেহারাখানা ফিরাইয়া ফেললেন ব্যাপার কি বললেন আমার সাহেবরা আমার সাদের কিছুক্ষণ আগে আমি আমার সাদের রক্ত পড়িয়ে দিয়েছিলাম এখন সাদ আমার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এসেছে মদিনার বাজারে নতুন বউয়ের জন্য জামা কাপড় কেনার জন্য কিন্তু জেহাদ তাকে আটকে রাখতে পারে নাই সে জেহাদের ময়দানে আমি নবীর প্রেমে চলে এসেছে সে শহীদ হয়ে গেছে আবার আপনি হাসছেন কেন আমি দেখলাম তার রুহ কারা যখন আসমানের ফেরেস নিয়ে যাচ্ছে তখন আমি দেখলাম সেই জান্নাতের ওই যে তার হুর ও গেলমানরা আছে দৌড়াতে দৌড়াতে আসছে আর তার রুহু কানা নিয়ে যাচ্ছে আসমানের ফেরস্তারা আসমানের তারা তাকে সংবর্ধনা দিচ্ছে এই দৃশ্য দেখে আমি হেসে দিলাম তো নবী আপনি চেহারা কেন ফিরাইয়া ফেললেন কেন আমি দেখছি জান্নাত থেকে হুরা হুররা ধুড়ায়া ধুড়ায় আসতেছে তাদের পোশাকগুলো গুলো উঠতেছে উড়ার কারণে তাদের লজ্জাস্থান দেখে যাওয়ার অবস্থা আমি নবী তাদের লজ্জাস্থান না দেখার জন্য চেহারা কানা ঘুরায়া ফেললাম সুবহান আমার ফতাঙ্গার ভাইরা আপনাদেরকে বলে যাচ্ছি নবীর প্রেম কাকে বলে নবীর কাকে বলে এটার নাম হলো এসকে রসুল এক যুবক বিয়ে করতে গিয়েছে বাসর রাত করে নাই নতুন বাবার জন্য জামা কিনতে গিয়েছে কিন্তু যখন জেহাদের ডাক এসে গেছে আল জেহাদ আল জেহাদ আল জেহাদের যখন ডাক এসে গেছে সব ফেলে দিয়া নবীর ডাকে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার রসুল বলেন ও সাবিরা ঘোড়া এবং তরবারিটা আমার সাদের বউয়ের কাছে নিয়ে যাও তাকে বলবা আমার সাদের সাথে জান্নাতে হুরদের সাথে আল্লাহ তালা সম্পর্ক করে দিয়েছে সুবাহ আল্লাহ ফসলি রব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল ওই আল্লাহ এবার জবাব দিচ্ছেন ওই যে শুরুতে বললাম ইয়া আল্লাহ আপনি আবু জাহেল আবুল আহাবুদ্ বা সাহেবরা বলছে আপনি নির্বংশ হয়ে গেছেন আপনার নাম নেওয়ার মতো কোন লোক থাকবে না আপনি আবেতার আমি আল্লাহ বলছি আপনি নির্বংশ না নবী বরং যারা আপনাকে নির্বংশ বলছে ওই আবু জেহেলের গোষ্ঠী নির্বংশ। আমার বাবারা ভাইরা নবীর নাম নেওয়ার মতো লোক এখন আসানা নাই জুরা বলেন আসানা নাই আজকে পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান ওরা আজানে নবীরে নাম নেই একামতে নবীরে নাম নেই কুরবানিতে নবীরে নাম বিয়ে শাদিতে নবীরে নাম নামাজে নবীরে নাম তাদের মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে সবকানে নবীর নাম আছে না নেই সেই জান্নাদের চোকট চোকটে নবীর নাম হর গেলমানদের চুকে চুকে নবীর নাম আর সো আজিমে নবীর নাম আর মধ্যে নবীর নাম আছে না নেই কলে মাথে দেখি আপনার নাম আজ শুনি আপনার নাম নামাজি আপনার সালাম আপনি যে নুরে মুজা

রসুলকে তিনটা ছেলে দিয়েছে আল্লাহ এই তিনটা ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন কেন বালে খবর আগে আগেই তো নিয়ে গেছেন তিনটা ছেলেকে নিয়ে গেছেন চারটা মেয়েকে রেখে দিয়েছে আমার রসুলের শান হচ্ছে খাতামুন নবীন নবীর পরে আর কোনো নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী নবীর পরে আর কোনো নবী নবীর যদি সন্তান থাকতো আল্লাহ তালা ওই নবীর সন্ধানদেরকে নবী বানাইত কি বানাইত নবী যদি না হইত তাহলে কাফেররা বলতো দেখো ইব্রাহিম আলাহ ইসলামের ছেলেরা নবী হয়েছে দাউদ আলাহ ইসলামের ছেলে নবী হয়েছে জাকারি আলাহ ইসলামের ছেলে ইয়াহি আলাহ ইসলাম নবী হয়েছে তোমাদের নবীর ছেলে তো নবী হয় নবীর শান হলো শেষ নবী নবীর পরে আর কোনো নবী আসবে না আনা লা আমার পরে আর কোন নবী কাদিয়ানিরা বলে নবী হলো শ্রেষ্ঠ নবী না নবী শ্রেষ্ঠ নবী নবীর পরে আরও কোন আরও নবী আসবে এসেছে আমাদের মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানিও একজন নবী জুড়ে বলুন না নাও জুবিল্লা আরো জুড়ে বলুন না নাও জুবিল্লা এই জন্য বালে খবর আগে আগে আল্লাহ পাক নবীর সন্ধানদেরকে তুলে নিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবাহ আল্লাহ নবীর শান নবীর নাম নেওয়ার জন্য নবীর সন্তানের দরকার নাই পৃথিবীতে যে দুইশো কোটি মুসলমান আছে এরা সবাই নবীর রুহানি সন্তান আমরা নবীর কি আর নবীর স্ত্রীরা আমাদের আম্মা নবীর স্ত্রীরা আমাদের আম্মা যান প্রিয় হাজরিন ওই সময় তো কাফেররা বলেছে নবী নির্বংশ নবীকে গালি দিয়েছে নবীকে মজলুন বলেছে নবীকে মৃত্যু বলেছে আজকে দুঃখজনক খরল সত্য নবীর কলমা পড়ে নবীর মা রেখে নবীর দাড়ি রেখে তাদের কাছে নবীর নামটা নবীর কলমার সাথে নবীর নাম সহ্য হয় না আহালা হাদিসের মসজিদে ঢুকবেন দেখবেন সেখানে আছে লা ই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ কেটে দিয়েছে নাওজু বিল্লাহর আওয়াজ হয়েছে বলুন না ওরা নবীর নাম সহ্য করতে পারে ইয়া রসুল যখন স্লোগান দেয় তখন ইয়া রসুল আল্লাহকে বলা হয় ফালতু স্লোগান নবীর নাম সহ্য হয় না এইটা মিলাদুল্লবী যখন আসে মিলাদুল্লবী তাদের সহ্য হয় না নবী সহ্য হয় না তাদেরকে রসুলের শান মান সহ্য হয় না আরে বাবা এটা তো কোনো ইমানদারের চরিত্র না এটা তো আবু জেহেল আবুল হাবের চরিত্র কথা বলেন ঠিক কিনা না আমার বাবারা বাইরা তুমি নবীর নামকে কেটে দিতে চাও আল্লাহ তোমাকে মুসলমানের খাতা দেখে দিবে না কোথায় দেখে নবীর নামকে কাটবা আমার জাতীয় কবি নজরুল কত সুন্দর করে করে বলেছেন না নাম মুহাম মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম বলেন মুহাম মোহাম মুহাম মাদের সুবহানাল্লাহ আল্লাহ নবী মূরি মনি নবী মূর সোনারে খনি নবী নামে জপে জজল সেই তো দুজা দনি নবী মূর পরশে মনি নবী মূর সোনারে খনি নবী নামে জপে জল সেই তো দুজা হানেরে ধনি মোহাম্মদ নাম যতই জপি ততই মধুরা গে মোহাম্মদ নাম যতই জফি ততই মধুরা গে নামে তো মধু থাকে নামে তো মধু থাকে কে জানিত নাম শুনলে ভালো লাগে কিনা জোরে বলেন লাগে কিনা ইমানদার মুসলমান শোনো পথাঙ্গার বাইরা শুনেন নবীর নাম শুনলে যদি ভালো লাগে মোহব্বত লাগে আপনি মনে রাখবেন আপনার ইমান ঠিক আছে আর যদি মোহাম্মদের নাম শুনলে আপনার খারাপ লাগে মনে রাখবেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে কি হয়েছে প্রিয় আজকের এই মাহফিল পাক কবুল করুন আজিমুসান কামিয়া বিদান করুন বিশেষ করে মাদ্রাসার ব্যবস্থাপনায় এই যে যে মাদ্রাসাটা হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু তালিমুল কোরআন মডেল হিফজাকানা নৌরানি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আহলে বাইতের সদস্য সৈয়দানা ইমাম হুসাইন যিনি সৈয়দ সবাব আহলিল জান্না হবে যারা আপনারা আমরা সবার যিনি সরদার হবে জান্নাতে তার নামে নাম রেখেছেন সুবাহান আল্লাহ আমার আমান ভাই নিজের নামে নাম রাখে নাই ওনার বংশের কারো নামে নাম রাখে নাই ওনার বাবার নামে মায়ের নামও রাখে নাই নাম রেখেছে সৈয়দানা ইমাম বলেন না একটু জোরে সৈয়দানা ইমাম হুসাই রদি আল্লাহ তালু মাদ্রাসা পাক এই মাদ্রাসাকে কবুল করুন শুনে খুব খুশি হয়েছি এসে দেখেছি ওই গর্তা থেকে বের হয়ে এখন নতুন করে আরেকটা ভবন করেছে সে ভবনে এখন ক্লাস শুরু হয়েছে ওখানে খুব নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে সুন্দর আয়োজনে করা শুরু হয়েছে এই মাদ্রাসাটাও থাকবে ওটাও শুরু হয়েছে একটা প্রতিষ্ঠান দেওয়া বড় কঠিন যারা দিয়েছে তারা জানে কত কঠিন একটা প্রতিষ্ঠান চালানো যদি আপনারা সহযোগিতা করেন আর্থিকভাবে শারীরিকভাবে আপনার একটা ছেলেকে হাফেজ বানাবেন একটা ছেলেকে আলেম বানাবেন আপনি একটা ছেলেকে নিয়ত করে ফেলেন যে আমার ছেলেটা আমার জানাদার নামাজ পড়াবে মন চায় না একটু হাতটা তুলে দেখান মন চায় না আমার ছেলে হাফেজ কুরান হবে আলেম হবে সে নবীর ওয়ারিস হবে সে দিনের মোবাল্লিক হবে ওয়ায়েস হবে ইমাম হবে খতিব হবে এরকম মন আপনার চায় না নিয়ত করে ফেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাকে সহযোগিতা করবেন সন্তান যদি তাকে ভর্তি করাবেন আত্মীয স্বজনদেরকে উৎসাহিত করবেন আর কিছুই যদি না পারেন অন্তত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন এটা ছটকায়ে জারিয়া হয়ে যাবে ওয়া আখিরু দা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া